বিছনাকান্তি জিরো পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আসলে আমি বাংলাদেশ ক্রস করে ফেলছি, আমি কিন্তু আসলে ভারতের সীমানা আছি। আর ওই যে দেখতে পাচ্ছেন বিছনাকান্তির বর্তমান অবস্থা, পানি নাই বললেই চলে, আসলে স্রোত নাই। আর এই পর্যটক স্থান কিন্তু স্রোত ছাড়া, আসলে প্রচুর পানি ছাড়া, আসলে আসলে একদম বেমানান। কেমন জানি আসলে স্পটটা হয়ে গেছে, পাথরগুলা কেমন জানি মড়া মড়া। আর বিছনাকান্দির সৌন্দর্য আসলে আগের মতো নাই, আসলেই আগের মতো নাই। আমি এখানে এসে আসলে হতাশ, সো ভাবছিলাম আসলে গোসল টোসল করব, কিন্তু এই পানি দেখে আসলে গোসল করার মুড চলে গেছে। আর পানি কিন্তু আসলে আমরা জানি যে বিছনাকান্দির পানি অনেক স্বচ্ছ, তারপর ক্লিন, হ্যাঁ আসলেই তা না, এখন কিন্তু পানিটা কেমন জানি ময়লা ময়লা লাগতেছে। আর পাথরগুলোর কথা কি বলবো, মরা মরা লাগতেছে। এই যে পানির অবস্থা, স্রোত নাই আসলে। আর তো পানি স্রোত হ্যাঁ কিছুটা আছে, যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, যদি বৃষ্টি না হইতো আসলে এই পানিটুকু আসলে থাকতো না এখানে। আর এই যে মানুষগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি, এরা কিন্তু আসলে এখানে পাথর জন্য ওয়েট করতেছে। আর বিছনাকান্দির পরিবেশ আসলে নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট করে আসলে বিছনাকান্দিতে আসলাম, গোসল যেহেতু করবো না, একটু হাত ভিজাই বিছনাকান্দির পানিতে, সেই চিন্তা ভাবনা করে একটু বসলাম, আসলে একটু পানি নাড়াচাড়া করতেছি। তো বিছনাকান্দিতে আসা আসলে অনেক কষ্ট, অফরোডিং করে আসা আমাদের আসতে হয়েছে। আমরা জানি যারা আসলে বিছনাকান্দিতে আসি, রাস্তাঘাট কিন্তু অনেক অফরোডিং করে আসলে আসতে হয়। আর যারা আসলে বিছনাকান্দিতে ঘুরতে আসতে চান, তাদের জন্য বলবো আপনারা চাইলে আসলে সাদা পাথর যেতে পারেন, এটা স্কিপ করে আসলে সাদা পাথর, রাংপানি, তারপর বিছনাকান্দি, হ্যাঁ এগুলো কিন্তু সেম ক্যাটাগরির। তো সেই হিসাবে আসলে ভোলাগঞ্জ বহুগুণে বেটার। আসলে ভোলাগঞ্জ জায়গার মতো অনেক কিছু আছে, স্বচ্ছ পানি, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বিছনাকান্দি থেকে বহুগুণে আসলে বেটার আসলে বিছনাকান্দি থেকে। তো আপনারা চাইলে আসলেই ভোলাগঞ্জে যেতে পারেন বিছনাকান্দি না এসে। তো বিছনাকান্দিতে পরিবেশ আসলে দিনকে দিন আরও নষ্ট হবে, যেহেতু এখানে পাথর টাথর আসলে তোলা হচ্ছে, সো সামনে আরও নষ্ট হবে। তবে এটা না বললে না হয় যে বিছনাকান্দি আশেপাশে যে সৌন্দর্যগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি আসলেই অনেক মনোমুগ্ধকর। যেহেতু জিরো পয়েন্ট আসলে আমার কাছে ভালো লাগে না এখন, তবে বিছনাকান্দি আসার আগে যে বিছনাকান্দি মাঠটা আছে, মাঠটা থেকে যে আমরা পাহাড়ের যে ভিউটা আসলে দেখতে পাই আসলেই অস্থির, অসাধারণ, সেটা আসলে আপনাকে মুগ্ধ করবে। সো এই ছিল আসলে বিছনাকান্দি ব্লগে। এই যে পাহাড়ের সৌন্দর্য আসলে দেখতে পারবেন, বিশাল উঁচু উঁচু পাহাড় মেঘালয়ের, সেগুলো আসলে আপনাকে মুগ্ধ করবে। আর আজকে আসলে মেঘলা আকাশ, রোদ নাই আর আকাশে মেঘ জমে আছে। তো আমরা আসলে এখন চলে যাব এখান থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নেক্সট ব্লগে।